নমস্কার, আমি তানিষ্কা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা আজকে ভগবানের দর্শন করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম যা ছিল সবটা সেরে কিন্তু আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিয়ে নিয়েছি। তারপর চলে যাব রান্নাঘরের কাজে। তো আজকে কালকে যা বলেছিলাম যে আজ লুচি আর সুজি করব, সেই কথা মতো কিন্তু আজকে সুজি বানানো বা লুচি বানানোর জন্য কিন্তু মানে তৈরিটা শুরু করে দিয়েছি। এদিকে আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। সুজিটাকে ভেজে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে সুজিটা হতে হতে কিন্তু আমি ওইদিকে কিন্তু লুচির জন্য আটাটাকে গুলে নেব। তো আজকে কিন্তু তোমাদেরকে আমার সবসময় ইউজ করা একটা ইউজফুল বলতে পারো একটা টিপস বলবো, যেটা যেটা দিয়ে তুমি এই আটাটাকে মানে লুচিটা যখন বেলার সময় কেউ কেউ দেখবে তো তেল বা আটা ইউজ করে বেলার সময়, নাহলে লেগে যায়, সেটা কিন্তু লাগবে না আটাটা। তো সেটার জন্য কিন্তু যখন তুমি আটাটা গুলবে লুচির জন্য, তখন আটাটার মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। আর লুচি বানানোর সময় সবাই জানো নুন নুন লবণ তারপর চিনি আর একটু তেল দিতে হয়। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে। একটু বেশি দিয়ে দিলে কি জিনিসটা না লেগে যায় না, আর তেলেরও দরকার পড়ে না আর আটারও দরকার পড়ে না, আর লেগেও যায় না, আর তেলটা ভাজার সময় তেলটাও পরিষ্কার থাকে। যদি একটু তেল বেশি হয়ে যায় পরবর্তীতে কিন্তু সে তেলটাকে তুমি অন্য কিছুতে ইউজ করতে পারবা। তো এইদিকে দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে, তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর লুচি তেলটা গরম হলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি লুচি ভাজা হয়ে যায়। তো এদিকে আমি অনেক কয়েকটা লুচি ভেজে মানে বেলে নিয়েছিলাম, সেইগুলোকে একটু একটু করে একটা একটা করে ভেজে নিচ্ছি। চলো, আর লুচি ভাজা হয়ে গেছে, এবার হলো খাবার পালা। সকালবেলা উঠে আজকে কোনো কাজই করিনি, যেহেতু বলেছিলাম আজকে সকালবেলা লুচি আর ইসে করবো, সরি ইসেটা বলার দরকার ছিল না আমার, তবু বলে দিলাম, লুচি আর সুজি করব। তার জন্য কিন্তু আমি সব কাজকর্ম বাদ দিয়ে বললাম আগে না এটাই করিনি, নাহলে মিষ্টুর স্কুলের জন্য না খুব দেরি হয়ে যায়। তো দুজনকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে লাস্ট আমি খাচ্ছি। তো এটা প্রতি ঘরেরই বউদেরই এটাই হয়, সংসারে সবার জন্য সবাইকে সবার কাজে পাঠিয়ে খাইয়ে দেবে, লাস্টে কিন্তু বাড়ির বউদেরই খেতে হয়। তো সবার পক্ষে এটাই কিন্তু সম্ভব, সব বাড়ির বউ, সেটা গ্রামেই হোক আর মানে টাউনেই হোক, যেখানে শহরেই হোক না কেন, সব জায়গায় কিন্তু গ্রামের বউদের সরি বউদের বাড়ির বউদের কিন্তু এই এটাই হয়ে থাকে সব সময়। তো বাড়ির সবাইকে পাঠিয়ে খাইয়ে দেবে সবার ডিউটিতে দিয়ে, তারপর নিজের যা করার করা। তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে বাসনগুলোকে কলপারে রেখে এসে এদিকে আজকে আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব। তো যেহেতু কালকে হলো মহালয়া, তো মহালয়ার দিন তো জানোই এগুলো কিছু করা যায় না, ঝাড়া পোছা বা মোছা তারপর কাপড় ধোয়া এগুলো করা যায় না আমাদের বাঙালিদের মতে আর কি, যেটা ছোটো থেকে শুনে আসছি সেটাই তো মানবো তাই না। এদিকে দেখো তার জন্য আমি একদম পুরো এগুলো নোংরা হয়নি, ভেবেছিলাম ধুয়ে দিব, তারপর দেখলাম একদমই নোংরা হয়নি, তার জন্য আর মানে ধোয়ার জন্য তুললাম না। তো এদিকে দেখো আমি সবগুলোকে পুরো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো আজকে কি হয়েছে বলো তো, আমাকে একটা এক কাজের জন্য বরের পাও ধরতে হয়েছে। বরের পাও ধরে কত রিকোয়েস্ট করে যেন বরটাকে আমার আজকে মানিয়েছি। কিসের জন্য মানিয়েছি ব্লগটা দেখো তোমরা বুঝতে পারবে, কত রিকোয়েস্ট করেছি মানে কি বলবো, সত্যি কথা বলতে সত্যি অনেকটা রিকোয়েস্ট করেছি। এদিকে কালকে যে কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো কিন্তু একটাও ভাঁজ করা হয়নি, তো সেইগুলোকে আজকে সকালবেলা সবটা ভাঁজ করে নিচ্ছি। তো চলো এই এই সাইডের সোফাগুলো আমি ধর। তো এদিকে আমি বিছানায় চলে আসলাম, বিছানাটাকে গুছিয়ে নেব। আর একটা কথা ভাবছি মানে একটা জিনিস মানে আমার অনেক দিনের বলতে পারো অনেক দিনের স্বপ্ন আশা ছিল, তো সেটা হয়তো এই কয়েকদিনের মধ্যে পূর্ণ হবে। তো সেটা কি কি স্বপ্ন সত্যি কথা আমার সাতটা বিয়ের পর থেকে ভাবছি যে এই জিনিসটা আনবো আনবো, কিন্তু আর হয়ে কোন দিকে মানে এদিকে করতে গিয়ে সেদিকে ফাঁকা হয়ে যাচ্ছিলো। তো তার জন্য কিন্তু এই জিনিসটা ফাইনালি হতে চলেছে, কয়েকদিনের মধ্যে দেখতে পাবে। তো সেই ব্লগগুলো আসবে, তোমরা কিন্তু ব্লগগুলোকে একদম মিস করো না, দেখতে পাবে। চলো এদিকে আমি ঘরটাকে পুরো ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই, এদিকে ঘরটা ঝাড় দিয়ে তারপর গ্যাসের টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো সকালবেলা যেহেতু ওই লুচির করেছিলাম না আটা সাটা খুব পড়েছিল, সুজিগুলো পড়েছিল, সেইগুলোকে ঘরটা ঝাড় দেওয়ার আগে একদম একটু পরিষ্কার করে নিলাম, যাতে
মানে পরে আবার ঝাঁট দেওয়ার পরে আবার সেগুলো পরিষ্কার করতে গেলাম, নিচে আবার পড়বে। তো এইদিকে আমার মানে কয়েকদিন পর পরে এই কাজটা আমি সবসময় করে থাকি, যেখানে সেখানে তো প্লাস্টিক ফেলা ঠিক না, তাই না? মানে আমাদের পরিবেশ নষ্ট হয় এইসব জিনিসে। এইসব জিনিস তো মাটির সাথে যদি ফেলে দাও তাহলে মাটির সাথে মিশেও না, মাটিটা নষ্ট হয়। তার জন্য কিন্তু আমি এইগুলোকে একটা জায়গায় পলিথিনে পুরো জমা করে রেখে দিই। সেইগুলোকে একটা সময় অনেকগুলো হয়ে গেলে সেগুলোকে আমি সবটা পুড়িয়ে ফেলি। থেকে চলে আসলাম একদম দুপুরবেলা ভাত বানাতে। তো আজকে ভাত কী কর মানে কী যে হয়েছে আজকে, আজকের ভাতটা আমি খুব রাগে রাগে বানিয়েছি। বরকে সকালবেলা ফোন করলাম যে মাছ আর লাউ আনতে, আজকে যেহেতু শুক্রবার তো মাছ আর লাউ আনতে বললাম। তো ও নাকি সকালবেলায় বাজার টাজার না করেই চলে গেছে ভাড়াতে। তো আমি বললাম এই রবিবারে বাজার করেনিও, তো সারা সপ্তাহে কিন্তু বাজার করা হয়নি, যা যতটুকু ছিল ততটুকু দিয়েই আজকে শুক্রবার লোকে আসলাম। তো আজকে ঘরে রান্নার মতো কিছুই নেই। তো আমি বললাম যে তুমি যে ভাড়াটা গেলা, তো বাজার তো নেই, রবিবারে যেহেতু বাজার করেনি তাহলে বাজারটা দিয়ে যেতে হয়। ও বলছে তাড়াতাড়ি চলে আসলো, তাড়াতাড়ি চলে আসলো ভাড়াটা, তার জন্য এ নিয়ে ওর সাথে আমার একটু তর্কাতর্কি হয়ে গেল। তার জন্য কিন্তু আজকে আমি সারাদিনও ওর সাথে কথা বলিনি। তো ঘরে ডাল ছিল আর শুটকি মাছ ছিল। শুটকি মাছ মানে ওই যে কি ইচে শুটকি মানে চিংড়ি শুটকি ছিল, সেটা দিয়ে ভর্তা করেছিলাম। আর মুসুরি ডাল ছিল না, মুগ ডাল ছিল, মুসুরি ডাল খেতে ইচ্ছে করছিলো। তো তার জন্য কিন্তু আমি বাড়িতে গেলাম, বাড়ি থেকে গিয়ে একটু ডাল নিয়ে আসলাম, সেই ডালটাকেই মানে ডাল করেছি আর ওই ভর্তা করেছি। তো বাবু আবার বলেছিলেন কি ওই ভেদাইলতা থাকে না, ওই যে গন্ধ পাতা, সেইগুলো দিয়ে তিনি বড়া খাবেন। আমি না আমার এতটা রাগ উঠেছে, আমি জেদ করে আমি বললাম না আমি আনতে বলেছি, তোমার সময় হয়নি, তোমার খাওয়া দাওয়া খেতেও হবে না, কারণ মিষ্ট না একদমই ডাল খেতে চায় না। দুদিন ধরে ডাল খাচ্ছি তো দুদিন ধরে মিষ্ট ভাতই খাচ্ছে না। তো আমার কথা বাদে দাও, আমি তো বড়, আমি যেটা দিয়ে হয়ে চলে যায়, কিন্তু মেয়েটার জন্য তো একটু ভাবতে হয় যে ও যেটা দিয়ে খেতে চায় না, এমনি তো খেতেই চায় না, খাওয়া দাওয়া করতেই চায় না, তার মধ্যে ডাল দেখলে ও আগের থেকেই দূরে চলে যায়, খেতেই চায় না। তো একটু তো ভাবতে হয়, এগুলো যদি ও না ভাবে কী হবে বলো তো? মানে এগুলো বলতে গেলে ওর সাথে একটু তর্কাতর্কি লেগে যায়। সবসময় বলবো মানিয়ে চলো মানিয়ে চলো, আরে মানিয়ে তো চলি, আর কত মানিয়ে চলবো বলো তো? এগুলো নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিলো, সারাদিন কথাও বলিনি। তো রাতে আমার একদম ওকে পা ধরতে হয়েছে, পা ধরে মাপ চেয়েছি, কিন্তু ওটার জন্য না অন্য একটা কারণের জন্য পা ধরতে, কেন পা ধরে ক্ষমা চেয়েছি ফাইনালি, কিন্তু পা ক্ষমা চাইতে চাইতে মানে পা ধরে রিকোয়েস্ট করতে করতে আমার কাজটা করে দেবে বলেছে। তো কী কাজ দেখতে থাকো, মানে কী বলবো, সত্যি এমনও দিন আসবে ভাবিনি, কারণ দরকারটা তো আমারই না। তো তার জন্যই কিন্তু ওই আমারই নিচু হতে হলো, এখন আমার আমার পেটে খিদে, আমাকেই তো ভাত চাইতে হবে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ ও বাড়িতে আসলো, আসার পর বলে চা খাবে, তো ওকে আমি চাটা বানিয়ে দিয়ে তারপর একটু ভালো মতোই বলছিলাম, বলছিলাম কি পাও ধরে বলছিলাম, পাও টিপে দিচ্ছিলাম, বলে আমার এই একটা রিকোয়েস্ট রাখো। ও বলছিল না না না, কী রিকোয়েস্ট বলো তো? তো সেদিন যে আমি পুজোর জন্য আমার কুর্তিটা এনেছিলাম, তো কুর্তিটার কালারটা এতটা মানে ওই কালারটার মধ্যে যদি একটুকু কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি একটুকু একটা দাগ লাগলো তাহলে ওই কুর্তিটা আর পরা যাবে না, এমন কালার। তারপর কয়েকজনে বললো তুই এমন কালার আনছিস, বাচ্চা টাচ্চা নিয়ে কোথায় বেরোতে গেলেও এটাতে যদি একটুকু কিছু লাগে, নোংরা লাগে, তোর তো একদম শেষ। তো এই করতে বোঝোই তো, তুমি একটা কিছু আনলে না আশেপাশে কয়েকজন যদি বলে ভালো লাগেনি ভালো লাগেনি, তাহলে তাহলে মনটা কেমন লাগে না? মেয়েদের অভ্যেস এটাই এটাই। তোকে বলছিলাম চলো না রিটার্ন করে দিয়ে আসি, চলো না রিটার্ন করে দিয়ে আসি, ও মানছিলই না। তারপর কত কথা বলে কত রিকোয়েস্ট করেও ফাইনালি ও মেনে গেছে। ওই যে দেখতে পাচ্ছ হাত ধরছি পা ধরছি, মানে কি কি মানে যেটা করলে আর কি মানবে সেটাই করেছি। তো আজকে এটুকুর জন্য বরের পাও ধরে নিয়েছি, কারণ আমারই দরকার, নাহলে বেশি তেল নামালে না যাবে না। তবুও বলছিল যাবি না, পাওটাও ধরে তারপরও যাবেই না বলছিল, তারপর এই যে রাগের চোটে যা ধরবি না, এইভাবে চলে গেলাম, ফাইনালি কিন্তু মেনে গেছে। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত, বাই বাই বাই।